Hi everyone, welcome back to my channel. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am akhigallery. Good morning to all brothers and sisters, and good morning another guys. I think all are quite fine, inshallah. We are alhamdulillah. এখানে আজকে 34 নেমে এসেছে তাপমাত্রা, অর্থাৎ ভীষণ রকম ঠান্ডা, ঘরে হিট চলছে, তারপরও উনি টিকে থাকাটা একেবারে কষ্ট হয়ে যাচ্ছে। আর এটা মানে এই সময়টা এটার জন্য স্বাভাবিক, কারণ এই সময়টা এরকম ঠান্ডা ঠান্ডাই পড়ার কথা। সেই জন্য আজকে আর একটু ছোট লিপস্টিক দেয়া বা একটু হালকা পাতলা মানে করে নিজেকে রেডি করে নিয়ে আসা সম্ভব হলো না। যেমনটা ছিলাম তেমনি তোমাদের কাছে চলে আসার চেষ্টা করেছি। হ্যাঁ, আমার প্রিয় ভাই ও বোনেরা, এমন ঠান্ডাতে কাবু হয় একটা দিনে, সবসময় আল্লাহকে স্মরণ করতে হয়। আমি মনে করি এসব ভিডিওগুলোতে লোকসংখ্যা যত কম হোক বা লাইক যত কম হোক, আমি এটা মনে করি যে যতটুকু হয়েছে বা যতটুকু ভিউয়ার্স হয়েছে, যতটুকু লাইক হয়েছে, আইএম ওকে আলহামদুলিল্লাহ। কারণ ভালো কাজে লোকসংখ্যা একটু কমই হয়, আর ফালতু কাজে যে কোনো একটা ভিডিও তোমরা ফলো করলেও দেখতে পাই যে হয়তো ভিডিওটার মধ্যে ফালতু আমি বেশি আছে, সেটা সেটা বলতে বলতে ভাইরাল হয়ে যায়। তবে অনেকের যোগ্য ভিডিও ভাইরাল হয়, সেটা হচ্ছে তাদের কপাল ভালো থাকে। এই যে আমি আমার স্বরচিত কবিতাগুলো দেই, আসলে এখানে বলতে আমি নিজেই শেম ফিল করছি, ওয়াইটিতে কবিতা বোঝার মতো বা কবিতা শোনার মতো বা কবিতা উপলব্ধি করার মতো দর্শক আসলে কমই আছে। কারণ আমরা সবাই সব কিছু মূল্যায়ন করতে জানি না, যাই হোক আর কি। আমি আজকে এখন তোমাদের সাথে, বাইরে টুপটা বৃষ্টি হচ্ছে, হয়তো হালকা পাতলা স্নোও পড়েছে, এমন বৃষ্টির দিনে আমি একটু হাদিস কালাম শেয়ার করি। যাদের ভালো লাগবে তারাই দেখবে, আর যাদের ভালো লাগবে না তাতে দেখার দরকার নেই। এগুলো হচ্ছে রাগ বা ক্ষোভের কথা না, এগুলো হচ্ছে অভিমানের কথা, অভিমানের ভাষা সবাই বুঝতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। সূরা আর রহমান আয়াত 9। ন্যায্য ওজন কায়েম করবে, কখনো ওজনে কম দিবে না। এটা ব্যবসায়ীদেরকে বা যে কোনো মানুষকে বলা হয়েছে। আমরা যখন কিছু বিক্রি করি, আমরা যেন ওজনে কাউকে কম না দিই, আমরা যেন ন্যায্য ওজনটাই সবাইকে দিই। সূরা আর রহমানের আয়াত 9। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ওয়াকিয়া আয়াত 96। ফাসাব্বি বিসমি রাব্বিকাল আযীম। এটার অর্থ হলো, অতএব তুমি তোমার মহান রবের প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করো। আর আমরা সেই পবিত্রতা ঘোষণা করব, আসসালামু আলাইকুম, সরি, আমরা সেই পবিত্রতা ঈমান সঠিক রাখার দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিবালা দিনিকা, দোজক থেকে রক্ষা পাওয়ার দোয়া, আল্লামা আজিন্নি মিনান্নার। সূরা ওয়াকিয়া আয়াত 26-27। তারা কেবল শুনবে শান্তি আর সালাম। আমরা জানি সালামটার মধ্যে শান্তি থাকে, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটা অর্থ হলো, আল্লাহ পাক তোমার উপর শান্তি বর্ষিত করুন। আর যিনি সালামটা শুনবেন তিনি বলবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, আল্লাহ পাক তোমার উপরও শান্তি বর্ষিত করুন। আর যারা জান্নাতে থাকবে তারা ডান পাশে থাকবে, আর জাহান্নামীরা বাঁ পাশে থাকবে। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে বাঁ পাশে কবুল করো না, তুমি আমাদেরকে তোমার ডান পাশে কবুল করে নিও। আমিন সুম্মা আমিন। জাহান্নামে যারা থাকবে তারা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আমাদের মাফ করো। যারা জান্নাতে থাকবে, এখানে সালামের কথা বলা হয়েছে, তাদেরকে প্রতি মুহূর্তে সালাম জানানো হবে, অর্থাৎ শান্তি জানানো হবে। তারা যেখানে সেখানে যা চাইবেন তাই খেতে পারবেন, যা চাইবেন তাই পড়তে পারবেন, অনেক সুখে শান্তিতে থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। সূরা দুখান
আয়াত 3। আমরা জানি না কতজন জানি যে প্রতি জুম্মার রাতে যেই ব্যক্তি সুরা দুখান পাঠ করে আল্লাহ পাক তাকে মৃত্যুর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আকলিফনি খায়রা মিনহা, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, হে আল্লাহ তুমি আমাদেরকে সকল প্রকার মুসিবত থেকে রক্ষা করো এবং ভালো কিছু দান করো। আমিন সুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাদের মনে যখনই শয়তানের থেকে কোনো কুমন্ত্রণা হবে, আমাদের রাগ হবে বা যে কোনো খারাপ চিন্তা হবে, তখন যেন আল্লাহর পাকের কাছে আমরা এটা পড়ি পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে শয়তানের অসুয়াশা থেকে রক্ষা করো। আমিন সুম্মা আমিন। মানে অল্প কিছু দোয়া মানে হাদিস কালাম শেয়ার করলাম, আসলে ভালো লাগছে না। আমরা চলো, কারণ আমরা সবাই জানি নবীর উম্মতরা, আল্লাহ পাকের বান্দারা সবাই জানি আমাদের নবীজির উপর দরুদ পড়লে আল্লাহ পাক যেমন খুশি হন, আমাদের নবীজি তেমনি খুশি হন। তাই চলো আমরা সবাই একটু দরুদ শরীফ সুরে সুরে পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী। থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার ব্রাদার্স সিস্টার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, আলো সেভ এভরিওয়ান। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইজ, ওকে।